আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা এই করোনা ভাইরাস থেকে সকলে ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকের এই জুম ক্লাসের মধ্যে আমরা নবম এবং দশম শ্রেণীর জন্য আমাদের এই ক্লাসগুলি চলবে, ক্লাস করবো নবম দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য। গত সপ্তাহে আমি বৃহস্পতিবার যে আমার ক্লাস ছিল পার্বত্য, সে ক্লাস আমরা প্রথম অধ্যায়ের পার্ট পাঁচ আল্লাহ তাআলার পরিচয় সম্পর্কে আলোচনা করেছি। সেই আলোচনা করেছিলাম, তোমরা বাড়িতে কতটুকু লেখাপড়া করছো? যদি আজকে এই জুম ক্লাসে যোগদান করতে চাইলে হয়তো জিজ্ঞাসাবাদ করতে পারতাম, যোগদান করো নাই বিদায় জিজ্ঞাসা করতে পারলাম। তো আজকে আমরা আলোচ্য বিষয় হবে, আমাদের আলোচনা হবে দ্বিতীয় অধ্যায় শরীয়তের উৎস, দ্বিতীয় অধ্যায় শরীয়তের উৎস পার্ট এক। দ্বিতীয় অধ্যায়ের মধ্যে শরীয়তের উৎস পার্ট এক, পার্ট একের মধ্যে আছে শরীয়ত। আমরা জীবনভর শুনলাম শরীয়তের আইন, শরীয়তের বিধান, শরীয়তের নিয়ম, শরীয়তের কানুন, এই ধরনের কথাবার্তা আমরা শুনেছি, কিন্তু আমরা আসলে বুঝি নাই যে এটা কি, শরীয়ত অর্থ কি, শরীয়তের নিয়ম কানুন কি, শরীয়তের উৎস কয়টি। এখানে প্রথম দ্বিতীয় অধ্যায়ের মধ্যে লেখা আছে শরীয়তের উৎস, তোমরা পাঠ্য বইয়ের মধ্যে দেখো লেখা আছে শরীয়তের উৎস। শরীয়তের উৎস হলো চারটি, আল কোরআন, সুন্না, ইজমা, কিয়াস। এই কথাটা তোমাদের মনে রাখতে, শরীয়তের উৎস হলো চারটি, আল কোরআন, সুন্না, ইজমা, কিয়াস। তোমাদের অবজেক্টিভ পরীক্ষার মধ্যে আসবে, তাও জিজ্ঞাসাও করতে পারে যে শরীয়তের উৎস কয়টি ও কি কি, তখন তোমরা এভাবে বলবা শরীয়তের উৎস হলো চারটি, আল কোরআন, সুন্না, ইজমা, কিয়াস। আল কোরআন, কোরআন শরীফ আমরা ধর্মগ্রন্থ জানি, সুন্না মানে নবীজির যত শূন্য হাদিস আছে, ইজমা উম্মতে ইজমা, কিয়াস উম্মতের অনুমান ধারণা, এগুলি প্রত্যেকটারে আলাদা আলাদা বিস্তারিত আলোচনা আসবে। তো আমরা এখন জানা রাখতে হবে শরীয়ত উৎস হলো চারটি, কোরআন, সুন্না, ইজমা, কিয়াস। তো এই শরীয় উৎসদের মধ্যে প্রথম আমরা পার্ট এক শরীয়ত সম্পর্কে আলোচনা করব। প্রথমে জানবো শরীয়তের পরিচয়, শরীয়তের পরিচয় কি এই সম্পর্কে আমরা প্রথমে জানব। তো শরীয়তের পরিচয়, শরীয়ত আরবি শব্দ, দেখো তোমাদের এই পার্ট একের নিচে লেখা আছে শরীয়ত, শরিয়াতুন, শরিয়াতুন মানে আরবি শব্দ, এর অর্থ হলো পথ বা রাস্তা। তাহলে কয়টা পেলাম, পথ বা রাস্তা। এটি জীবন পদ্ধতি, আইন কানুন, বিধিবিধান অর্থ ব্যবহৃত, এই যে বলছি আমি আগে শরীয়ত শব্দ অর্থ পথ বা রাস্তা, বিধিবিধান, আইন কানুন, অর্থাৎ মুসলমানেরা আমরা কি আইনের মধ্যে চলব, কি শরীয়তের কি বিধানের মধ্যে চলব, এটা আরবিতে এক কথা কয় শরীয়ত। তাইলে শরীয়তের বিধান অর্থ ব্যবহৃত হয়, ব্যাপক অর্থে শরীয়ত হলো এমন সুদৃঢ় সুস্পষ্ট পথ যা অনুসরণ করলে মানুষ সুস্থ সুন্দরভাবে নিজ কর্ম, নিজ নিজ গন্তব্য বুঝতে পারে। তাইলে ব্যাপক অর্থে আছে শরীয়তের এমন সুদৃঢ় সুস্পষ্ট পথ যা অনুসরণ করলে মানুষগুলি সুন্দরভাবে নিজের জীবন 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 গন্তব্যস্থানে সুন্দরভাবে নিজ গন্তব্যস্থানে পৌঁছতে পারে। তাহলে এমন কিছু বিধিবিধান, এমন কিছু নিয়ম কানুন, শরীয়ত এমন কিছু অবস্থা অনুসরণ করলে কি করে মানুষের নিজ গন্তব্যস্থানে পৌঁছতে পারে। ইসলামী পরিভাষায় ইসলামী কার্যনীতি বা জীবন পদ্ধতিকে শরীয়ত বলা হয়, আর ইসলামের পরিভাষায় ইসলামী কর্মনীতি এবং জীবন পদ্ধতিকে শরীয়ত বলা হয়। জীবন পদ্ধতি, জীবন কিভাবে চালানো, জীবনে কি কি কাজ করণীয় বর্জনীয়, এই জীবন পদ্ধতি। অন্য কথা ইসলামী আইন কানুন বা বিধি বিধানকে একত্রে শরীয়ত বলা হয়, আর অন্য কথা এই কথাও আছে ইসলামী আইন কানুন ও বিধি বিধানকেও শরীয়ত বলা হয়। অর্থাৎ আইন কানুন বিধি বিধান ইসলামের এগুলি শরীয়ত বলা হয়, অর্থাৎ মহান আল্লাহ ও তার
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেসব আদেশ নিষেধ ও পথ নির্দেশনা মানুষকে জীবন পরিচালনার জন্য প্রদান করেছেন তাকে শরীয়ত কালাম। তাহলে আমরা কথাটা আরো ভালো করে বুঝলাম কি আর ভালো করে বুঝলাম রাসূল সাল্লাল্লাহু আল্লাহ তাআলা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেসব আদেশ নিষেধ যেটা করতে হবে যেটা না করা যাবে না পথ নির্দেশনা পথ কোন পথে আমরা চলবো পথ নির্দেশনা মানুষকে জীবন পরিচালনার জন্য প্রদান করেছেন মানুষের জীবনটা পরিচালনা করার জন্য প্রদান করেছেন তাকে শরীয়ত বলা হয় তাকে শরীয়ত বলতে এক কথায় বুঝলাম আমাদের মুসলমান আমরা মানুষের জীবন চলার জন্য জীবনের পথ প্রদর্শন জীবনের কাজকর্ম করার জন্য যে সমস্ত পথ প্রদর্শন নবীগণ ইসলাম আল্লাহ তাআলা তার রাসূলকে জানিয়ে দিয়েছেন ওইগুলি ওইভাবে পরিচালনা করার নাম হইল শরীয়ত। শরীয়ত সম্পর্কে আল্লাহ তাআলা বলেন সুম্মা জাআলনাকা আলা শরীয়াতিন মিনাল আমরি ফাত্তাবিহা ওয়ালা তাত্তাবি আহওয়া আল্লাযিনা লা ইয়ালামুন, অর্থাৎ অতঃপর আমি আপনাকে শরীয়তের উপর প্রতিষ্ঠিত করেছি আমি শরীয়তের উপর আপনাকে প্রতিষ্ঠিত সুম্মা জাআলনাকা আলা শরীয়াতিন মিনাল আমরি, হ্যাঁ অতঃপর আমি আপনাকে শরীয়তের উপর প্রতিষ্ঠিত করেছি সুতরাং আপনি তার অনুসরণ করুন আর আপনি অজ্ঞদের খেয়াল খুশি অনুসরণ করবেন। আপনার আপনাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন বলেছে হে নবীজি আপনারা আমি কি করছি শরীয়তের উপর প্রতিষ্ঠিত করেছি সুতরাং আপনি তার অনুসরণ করুন আর আপনি অজ্ঞদের খেয়াল খুশি অনুসরণ করবেন। অজ্ঞ যারা মূর্খ যারা বুঝে না যারা জাহেল তাদের অনুসরণ আপনি করবেন না, যারা জানে না যারা বুঝে না অজ্ঞ মূর্খ আমরা যেটা বলি তাদের পথ অনুসরণ করবেন না। এই কথাটা কোন জায়গায় আছে সূরা আল জাসিয়া আয়াত 18 নম্বর, জাসিয়া আয়াত 18 নম্বরের মধ্যে এই কথাগুলি আছে। তাহলে আমরা মনে রাখতে হবে নবীজির যে নির্দেশ করছে আল্লাহ রাব্বুল আলামিন আপনি শরীয়তের প্রতিষ্ঠিত করেছে আপনাকে আপনি অনুসরণ করবেন আর অজ্ঞদের খেয়াল খুশির মতো চলবেন না। এই কথাটা আয়াতটা কোন সূরার মধ্যে আছে সূরা আল জাসিয়া আয়াত 18 ওই জায়গার মধ্যে এবার গেল এই কথা শরীয়তের বিষয়বস্তু পরিধি। আমরা শরীয়ত জানলাম শরীয়তের অর্থ বিধি বিধান আইন কানুন ইসলামের পরিবার ইসলামের উপর চলা ইসলামের আইন কানুন চলা নবীজি যেভাবে বলছেন এইভাবে চলা বুঝতাম। এখন শরীয়তের বিষয়বস্তুটা কি আর পরিধারে পরিধিটা কি এরা বুঝাইছে শরীয়তের বিষয়বস্তু পরিধি অত্যন্ত ব্যাপক। শরীয়তের বিষয়বস্তু এবং পরিধি অত্যন্ত ব্যাপক এটি হলো মানব জাতির জন্য সার্বিক ও পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার ব্যবস্থা মানব জীবনের সকল বিষয়ের বিধিবিধান ও নির্দেশনাতে বিদ্যমান। এই শরীয়তের মধ্যে মানব জীবনের জীবনের সকল বিষয় বিধিবিধান নির্দেশনাতে বিদ্যমান। এই সম্পর্কে আল্লাহ তাআলা বলে এই সম্পর্কে সবগুলো এগুলোর মধ্যে বিদ্যমান এই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কি আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়ামাতি ওয়া রাদীতু লাকুমুল ইসলামা দীনা, আজ আমি তোমাদের জন্য তোমাদের জীবনকে পূর্ণাঙ্গ করলাম। আজ বিদায় হজের ভাষণে নবীজি বলেছিলেন যে আজ তোমাদের জন্য তোমাদের জীবন পূর্ণাঙ্গ তোমাদের দিনকে পূর্ণাঙ্গ করলাম তোমাদের উপর আমার নিয়ামত পরিপূর্ণ করলাম এবং তোমাদের জন্য ইসলামকে দিন হিসাবে মনোনীত করলাম এবং তোমাদের জন্য দিন হিসাবে তোমাদের কি ইসলামকে মনোনীত করলাম তোমাদের ধর্মের নাম হলো ইসলাম। কোরআন শরীফে আছে অন্য আয়াতের মধ্যে ইন্না দিন ইনদাল্লাহিল ইসলাম, হ্যাঁ তোর দিন হিসাবে ইসলামকে মনোনীত করলাম সূরা আল মাদিয়া আয়াত 3। তাহলে শিক্ষার্থী প্রিয় শিক্ষার্থী এই কথাটা মনে রাখতে হবে যে সূরা আল মা এই আয়াতটা কোন জায়গায় আছে সূরা আল মাদিয়ার আয়াত সংখ্যা 3। এগুলি তোমাদের অবজেক্টিভ পরীক্ষার মধ্যে আসবে হয়তো অর্থ দিয়া দিবে তোমরা বলতে হবে এত আয়াতের মধ্যে আছে অথবা আয়াত উড়াই দিকে তোমরা অর্থ লিখতে হবে অথবা তোমাদের আয়াত সংখ্যা বলবে আয়াত আয়াত সংখ্যা 3, 5, 7, 9 এমনি দিব 4টা তুমি বলতে হবে যে 3 সঠিকটা আর ওখানে বলতে হবে 18 এভাবে এগুলো তোমরা একটু খেয়াল করতে। তাহলে আমরা কি বুঝলাম আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়ামাতি ওয়া রাদীতু লাকুম ইসলামা দীনা, আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পূর্ণাঙ্গ করলাম তোমাদের উপর আমার নিয়ামতকে পরিপূর্ণ করলাম এবং তোমাদের জন্য ইসলামকে দিন হিসাবে মনোনীত করলাম তোমাদেরকে ইসলামের দিন হিসাবে মনোনীত করলাম সূরা আল মাইদা আয়াত সংখ্যা 3। সুতরাং বোঝা গেল যে ইসলামী শরীয়তের বিষয়বস্তু পরিধি অত্যন্ত ব্যাপক। মুসলিম মনসিকন শরীয়তের বিষয়বস্তুকে প্রধানত তিনটি ভাগে ভাগ করেছেন, হ্যাঁ তাহলে মুসলিম মনসিকন শরীয়তের এই বিধিবিধানকে তিন ভাগে ভাগ করেছে
বোঝা গেল ইসলামী শরীয়তের বিষয়বস্তু পরিধি অত্যন্ত ব্যাপক, অত্যন্ত ব্যাপক, এবং এটা তিন ভাগে মুসলিম মনীষী তিন ভাগে ভাগ করেছে। এক নম্বর আকিদা বা বিশ্বাসগত বিধিবিধান, এক নম্বর আকিদা বা বিশ্বাসগত বিধিবিধান, আকিদা আকিদা মানে তো বিশ্বাস, এটারা আবার বলছে আকিদা বা বিশ্বাসগত বিধিবিধান, অর্থাৎ বিশ্বাসগত বিধিবিধান আকিদা একটা। দুই নম্বর নৈতিকতা ও চরিত্র সংক্রান্ত নীতিনীতি, নৈতিকতা আমরা করি নীতি নৈতিকতা, তো নৈতিকতা ও চরিত্র সংক্রান্ত বিশ্বাস তো কর্ম বরাবর নীতি নৈতিকতা সব চরিত্রগত সংক্রান্ত নীতিনীতি এগুলির পর আরেকটা হলো বাস্তব কাজকর্ম সংক্রান্ত নিয়ম কানুন। বাস্তব বাস্তব কিছু কাজ কই না যে আমরা এই কাজটা বাস্তবে করলি না, তুই মুখে বললি, এইটা মুখে বলা না, এটা বাস্তবে এটা করতে হইব, এইটা আরই বাস্তব কাজকর্ম সংক্রান্ত নিয়ম কানুন। তাইলে মুসলিম মুন্সিগণ শরীয়তের বিধান বিষয়বস্তুকে প্রধানত তিনটি ভাগে ভাগ করেছেন, আকিদা বা বিশ্বাসগত বিধিবিধান, নৈতিকতা ও চরিত্র সংক্রান্ত নীতিনীতি নীতিনীতি, তারপরে তারপরে হলো কি বাস্তব কাজকর্ম সংক্রান্ত নিয়ম কানুন, নিয়ম কানুন। তাহলে আমরা এই তিনটা মুখস্থ করতে হবে, এই তিনটা আমরা কি করতে হবে মুখস্থ করতে হবে। তাহলে বস্তুত মানুষের সব ধরনের আচার আচরণ চিন্তা চেতনা উপরোক্ত উপরোক্ত তিনটি বিষয়ের আওতাভুক্ত। তাহলে এই তিনটা কথা বলছে মানুষের রীতিনীতি চরিত্র আচার আচরণ তিনটা আওতাভুক্ত হয়ে ফলে মানুষের আর্থ সামাজিক সাংস্কৃতিক রাজনৈতিক ধর্মীয় সকল কাজই শরীয়তের অন্তর্ভুক্ত, শরীয়তের এই নির্দেশনার বাইরে কোনো কাজই নেই, শরীয়তের নির্দেশনার বাইরে কোনো কাজ করা যাবে না। তাইলে আমরা এই তিনটা মুখস্থ করবো যে মুসলিম মনীষীগণ শরীয়তের বিষয়বস্তুকে প্রধানত তিনটি ভাগে ভাগ করেছে। তারপরে শরীয়তের গুরুত্ব কি, শরীয়তের মানব জীবনে শরীয়তের গুরুত্ব অপরিসীম। শরীয়ত হলো মহান আল্লাহ তাআলার মহান আল্লাহ তাআলার রাসূলের প্রদত্ত আদেশ নিষেধ, এই বিধিবিধান সুতরাং বিধিবিধান সুতরাং শরীয়ত মেনে চললে আল্লাহ তাআলা ও তার রাসূল খুশি হবে। তাহলে আমাদের মুসলমানের জন্য যে শরীয়ত দিছে আইন কানুন দিছে এগুলি মানি না চললে আল্লাহ খুশি হবেন, অন্যদিকে শরীয়ত অস্বীকার করা আল্লাহ তাআলা ও তার রাসূলকে অস্বীকার করার নামান্তর। শরীয়তকে যদি কেউ অস্বীকার করে তাইলে আল্লাহ ও তার রাসূলের নামান্তর না মানার মতো হইলো, মানা হলো না, কোনো মুসলমান এইরূপ কাজ করতে পারে। শরীয়তে যদি আমি না মানি, শরীয়তে যদি আমি কি বিশ্বাস না করি অস্বীকার করি তাহলে তো আল্লাহ আল্লাহ রাসূলকে না মানাই বলি, তাহলে কোনো মুসলমান এরকম করতে পারে না। এমনকি শরীয়তের এক অংশ পালন করা আর অন্য অংশ অস্বীকার করা মারাত্মক পাপ কুফুরি। তাহলে শরীয়তের এক অংশকে এবার বুঝে আসতো আমাদের কথাটা, শরীয়তের এক অংশ বিশ্বাস করা আর এক অংশ বিশ্বাস না করে এগুলো মারাত্মক এবং কুফুরি, এটা কুফুরির সামিল হয়। যে ব্যক্তি এইরূপ করে তার জন্য কঠিন শাস্তির ব্যবস্থা রয়েছে। আল্লাহ তাআলা বলেন তবে কি তোমরা কিতাবের কিছু অংশ বিশ্বাস করো আর কিছু অংশ প্রত্যাখ্যান করো, আল্লাহ তাআলা বলছেন তাহলে তোমরা কি কিতাবের কিছু অংশ বিশ্বাস করে প্রত্যাখ্যান করো, তোমাদের যারা এইরূপ করে তাদের একমাত্র প্রতিফল হলো পাতির জীবন লাঞ্ছনা বঞ্চনা। তাহলে তাদের ফলাফল হলো তাদের প্রতিফল হলো কি পাতির জীবনে তারা লাঞ্ছনা এবং বঞ্চনা, অর্থাৎ লাঞ্ছনা অপমানিত হবে এরূপ মানলে, আর কেয়ামতের দিন তারা কঠিনতম শাস্তির দিকে নিক্ষিপ্ত হবে, কঠিন শাস্তির দিকে তারা কে নিক্ষিপ্ত হবে। সূরা আল বাকারা আয়াত সংখ্যা 85, সূরা আল বাকারা আয়াত সংখ্যা 85 এই কথা মনে রাখতে হবে। এই কথাগুলি কোন জায়গায় বলছে, সূরা আল বাকারা আয়াত 85। শরীয়ত হলো জীবন পরিচালনার দিক নির্দেশনা, এর দ্বারা জীবনের নানা ক্ষেত্রে ইসলামী বিধি নিষেধ জানা যায়। তাহলে শরীয়ত হলো জীবন পরিচালনার নির্দেশনা, এর দ্বারা জীবনের নানা ক্ষেত্রে ইসলামী বিধিবিধান জানা যায়, ইসলামের আইন কানুন বিধিবিধান জানা যায়, কোনটি হালাল কোনটি হারাম ইত্যাদি জানা যায়, হালাল কোনটা হারাম কোনটা এগুলি আমরা জানতে পারি, ফরজ ওয়াজিব সুন্নাহ নফল ইত্যাদি বিষয়ের জ্ঞান ও শরীয়তের শিক্ষার মাধ্যমে লাভ করা যায়, উত্তম চরিত্র ও নৈতিকতার নানা শিক্ষা ও শরীয়তের বিবৃত হয়েছে, সুতরাং সুস্থ ও সুন্দরভাবে জীবন পরিচালনার জন্য শরীয়ত অপরিহার্য। তাইলে শরীয়তের জানলে আমরা শরীয়তের মধ্যে হালাল হারাম এগুলি নীতি নৈতিকতা শিক্ষা ও শরীয়ত বিবৃত এগুলি আছে আমরা এগুলি জানতে পারবো। তারপরে সুন্দর ও সুস্থ সুন্দরভাবে জীবন পরিচালনার জন্য শরীয়ত হইল অপরিহার্য, শরীয়ত ছাড়াই এগুলি আমরা জানতে পারবো, অপরিহার্য মানে এটা জানতেই হবে আমাদের, আমাদের এটা বাধ্যতামূলক অপরিহার্য, এটা ছাড়া কোনো উপায় নেই। তাছাড়া শরীয়ত আমাদের আবাদতের পদ্ধতি ও নিয়ম কানুন শিক্ষা দেয়, সালাত জাকাত সাওম
হজ ইত্যাদি কিভাবে কোথায় কোন সময় আদায় করতে হয় তাও শরীয়তের বর্ণনার মাধ্যমে আমরা জানতে পারি। এই সালাত সাওম জাকাত ইত্যাদি আমরা সালাত সাওম জাকাত তারপর হজ ইত্যাদি কিভাবে কোথায় কিভাবে করতে হবে এগুলি আমরা শরীয়তের মধ্যেই জানতে পারি, জানতে শরীয়তের বিধানের মধ্যে আমরা জানতে ইত্যাদি কিভাবে কোথায় কোথায় আদায় করতে হয় তাও আমরা শরীয়তের বর্ণনার মাধ্যমেই জানতে পারি। আর্থিক পরিশুদ্ধি অর্জনের উপায় পারিবারিক ও সামাজিক সম্প্রীতি ইত্যাদিও শরীয়তের আওতাভুক্ত। তাহলে আধ্যাত্মিক পরিশুদ্ধি আত্মিক পরিশুদ্ধি অর্জনের উপায় ও পারিবারিক সামাজিক সম্প্রীতি ইত্যাদিও শরীয়তের আওতাভুক্ত। আমার আত্মশুদ্ধি আত্মিক যত রকমের তোমার পরিশুদ্ধিটা এবং পারিবারিক সামাজিক সম্প্রীতি যেটা সম্পর্ক এগুলি যদি আমরা কি করি ইত্যাদি শরীয়তের আওতাভুক্ত। অতএব মানুষের সার্বিক জীবনাচরণে শরীয়তের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে মানুষের সার্বিক কি সার্বিক জীবন আচরণে জীবন চালানোর জন্য শরীয়তের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবার শরীয়তের উৎস সমূহ আমরা আগেই বলছিলাম শরীয়তের উৎস চারটি, এর সম্পর্কে বলা হইতেছে। শরীয়ত হলো ইসলামী জীবন পদ্ধতি, এটি তাআলা আল্লাহ তাআলা রাসূলের আদেশ নিষেধ ও দিক নির্দেশনা প্রদান সমষ্টি। অতএব শরীয়ত এর প্রধান উৎস দুইটি, যথা আল কোরআন আল হাদিস বা সুন্নাহ। তাহলে প্রধান হলো দুইটি, আল কোরআন এবং আল সুন্নাহ। আর পরবর্তী কোরআন ও সুন্নাহ এর স্বীকৃতি ও নির্দেশনার ভিত্তিতে শরীয়তের আরো দুইটি উৎস নির্ধারণ করা হয়। তাহলে কোরআন এবং হাদিসের ভিত্তিতে শরীয়তের আরো দুইটি উৎস নির্ধারণ করা হয়, এগুলো হলো ইজমা ও কিয়াস। সুতরাং আমরা বলতে পারি শরীয়তের উৎস হলো চারটি। হ্যাঁ, তাহলে আমরা জানতে পারলাম শরীয়তের উৎস চারটি, কোরআন প্রথম দুইটি, ওই দুইটির থেকে আরো দুইটি করা হয়েছে, দুইটি বাহির করা হয়েছে। তাহলে আমরা বলতে পারি শরীয়তের উৎস কয়টি, চারটি। এক নম্বরে আল কোরআন, দুই নম্বরে সুন্নাহ, তিন নম্বরে ইজমা, চার নম্বরে কিয়াস। এক নম্বরে আল কোরআন, দুই নম্বরে আল সুন্নাহ, তিন নম্বরে আল ইজমা, চার নম্বরে আল কিয়াস। আমরা পর্যায়ক্রমে শরীয়তের চারটি উৎস সম্পর্কে জান। তাহলে আমাদের এই পাঠ্যবইয়ের মধ্যে পর্যায়ক্রমে আল কোরআন সম্পর্কে আসবে, আল সুন্নাহ সম্পর্কে আসবে এবং ইজমা সম্পর্কে আসবে, কিয়াস সম্পর্ক আসবে। এখন এটি হলো আমাদের এই শরীয়তের প্রথম দ্বিতীয় অধ্যায়ের প্রথম শরীয়তের উৎস ওর মধ্যে প্রথম পাঠ শরীয়ত। শরীয়ত সম্পর্কে আমরা জানলাম বিধিবিধান, শরীয়তের পরিধি, শরীয়তের গুরুত্ব এবং শরীয়তের উৎস সমূহ জানলাম। এখন আমাদের বাড়ির কাজ নিয়ে, প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা বাড়ির কাজ নিয়ে যাব। কাজ শিক্ষার্থীরা ইসলামী শরীয়তের পরিচয় ও গুরুত্ব সম্পর্কে 10টি বাক্য নিজ খাতায় দিকে বাড়ি থেকে লিখে এনে শ্রেণীকক্ষে উপস্থাপন করো। তোমরা এখন তো শ্রেণীকক্ষে আসবে না, তোমরা তোমরা এগুলি বাড়ির মধ্যে বৈশা এই 10টি বাক্য লিখবা এবং এটি ভালো করে পড়বা। আমি আগামী ক্লাসে তোমাদেরকে প্রশ্ন করবো যে শরীয়ত শব্দের অর্থ কি, শরীয়তের বিষয়বস্তু পরিধি কি, তারপর জিজ্ঞাসা করবো শরীয়তের গুরুত্ব কি, তারপরে শরীয়তের উৎস কয়টি ও কি কি, এই সম্পর্কে আমি আগামী ক্লাসে তোমাদেরকে জিজ্ঞাসা করবো। অতএব তোমরা একটু ভালো করে বই পাঠ্য বই খুলে ভালো করে লেখাপড়া করবে। আমরা গত প্রথম অধ্যায়ের মধ্যে 1, 2, 3, 4, 5 অধ্যায় পড়ছি, দ্বিতীয় অধ্যায়ের মধ্যে 1, 2, 3, 4, 5 অধ্যায় পর্যন্ত পড়বো। অতএব আমরা দ্বিতীয় অধ্যায় শরীয়তের উৎসের মধ্যে তোমরা এই শরীয়তের পরিচয় এবং শরীয়তের গুরুত্ব, শরীয়তের বিষয়বস্তু, শরীয়তের পরিধি, শরীয়তের উৎসের সমূহ ভালো করে দেখবে। আর বাড়ির কাজটা তোমরা 10টি বাক্য নিজ খাতায় লিখে এনে শ্রেণীকক্ষে তোমরা লিখবা, খাতার মধ্যে লিখবা। এটা আগামী ক্লাস তোমাদেরকে আমি জিজ্ঞাসা করবো, তোমরা খাতা সে উত্তর দিবে। এই বলে আজকে আমার ক্লাস আমি সমাপ্ত করছি। আর দীর্ঘায়িত করছি, তোমরা ভালো করে লেখাপড়া করবা, স্বাস্থ্যবিধি মেনে চলাফেরা করবা, স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখবা। সকলকেই এই করোনা ভাইরাস থেকে আমাদেরকে আল্লাহ হেফাজত করুক। করোনা ভাইরাস ছাড়াও আর যত ভাইরাস আছে, আরো যত অসুস্থতা আছে, আল্লাহ সকল অসুস্থতাকে সুস্থতা দান করুক, আমিন। এই বলে আমার আমার ক্লাস আজকে আমি সমাপ্ত ঘোষণা করলাম।